বীরভূম জেলার নানর থানার বাসাপাড়ায় গতকাল রাত্রে মহা ধুমধামে অনুষ্ঠিত হল বড় পীর সাহেবের ঔরস। উপস্থিত আলিম ওলেমারা শান্তির বার্তা তুলে দেন। কয়েক হাজার মানুষ আছেন এই জলসায়। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জলসার শেষে সকল মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন ঔরস কমিটি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আজকে আপনার বাসাপাড়া নানুর জেলা বীরভূম জামি আনসুল গোরাবানের আপনার গোরাবার সন্নিকটের প্রাঙ্গণে হুজুর গাউসে আজম বড়পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু বার্ষিকী হিসাবে সতর শরীফ ওনার ফাতেহাকে উদ্দেশ্য করে এই মহতী সভা। এই মহতী সভাতে কোরআন হাদিসের বয়ান করা হলো, মানুষকে বার্তা দেওয়া হলো যে আল্লাহ তাবারক তাআলা নৈকট্য কী করে লাভ করা যায়, কী করে শান্তি লাভ করা যায়, আমাদের অন্তরের মধ্যে কী করে শান্তি আসবে, সেটা একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর আরাধনা, আল্লাহর আর্চনার মাধ্যমে আল্লাহর তরফ থেকে মানুষের অন্তরে শান্তি আসে। এই মহতী সভার সমস্ত সম্পূর্ণ দায়িত্বটা আমাদেরই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী জনাব কুরবান সাহেবের উদ্যোগে এই মহতী সভার আয়োজন করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মীর মাখন আলী জানান, এই ওরস উৎসবের সব কিছুর আয়োজন করেন কুরবান সাহেব। উনি এখানে নানা সমাজসেবামূলক কাজও করে থাকেন। আমরা শুধু উপস্থিত থেকে সব কিছু দেখিনি, অর্থনৈতিক সমস্ত সাহায্য করেন উনি। তাই এই ঔরসের সমস্ত কিছু সাহায্য করে বাসাপাড়ার জামিয়া আনিসুল গুরাবা মাদ্রাসার সমস্ত শিক্ষক ও ছাত্ররা। আমাদের একটা ধর্মীয় একটা উৎসব, আমাদের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে প্রতি বছরই হয়। আমাদের বাসাপাড়া যে মাদ্রাসা আনিসুল গুরাবা মাদ্রাসা, এই মাদ্রাসার আজকের এই অনুষ্ঠানটি মানে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের কুরবান সাহেব উদযাপন করছেন। এখনই আমাদের একটা বড় ধরনের জলসার মতো একটা অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানের শেষে আমাদের এখন খাওয়া দাওয়া প্রোগ্রাম চলছে। প্রায় 7-8 হাজার মানুষ আজকে এখানে আমাদের খাওয়া দাওয়া করবে। শুধুমাত্র এই অনুষ্ঠান নয়, আমাদের কুরবান সাহেব বলতে পারেন আমাদের এই প্রতিষ্ঠানের গর্ব। এই প্রতিষ্ঠানের যতগুলো আমাদের উন্নয়নমূলক বা যে কোনো প্রোগ্রাম হয় সমস্ত উনি মাথা দিয়ে করেন এবং আমাদেরকে এখানে ডাকেন। আমরা শুধুমাত্র নিয়ম রক্ষার ক্ষেত্রে আসছি, আমরা কিন্তু সাহায্য কিছু করতে পারি না, কোনটাই কুরবান সাহেব করেন। তাই আমরা চাইবো কুরবান সাহেবের যে হাত এই আমাদের মাদ্রাসার জন্য বাড়ি দিয়েছেন, আগামী দিনে আরও বাড়ি দেন। হে মদিনা কে নিলো মোরে বলো না, বাবরে এটাই বাহার। আল্লাহুম্মা সাল্লি আলা 17ই রবিউল সানি হজরত 93 দস্তগীর কুতুবে সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির ওরস উদযাপিত হচ্ছে। এখানে প্রত্যেক বছর জনাব কুরবান সাহেবের উদ্যোগে এই অনুষ্ঠান বহু চলে আসছে এবং তার যে ত্যাগ এবং শিক্ষা, তার যে ইসলামকে যে সুন্দরভাবে গুছিয়ে তার চলন এবং তার আদর্শকে সামনে রেখে কুরবান সাহেব ইচ্ছায় আজকে অনুষ্ঠান প্রায় 7-8 হাজার লোকের দৈত্যদান সেবা, অগণিত জনতা, ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই এখানে উপস্থিতি। এই উপস্থিতির মাধ্যমে সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটা উদযাপিত হচ্ছে। বীরভূম থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।